بسم الله الرحمن الرحيم. وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومما رزقناهم ينفقون. সম্মানিত রোজাদার মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ পাঁচই রমজান 1445 হিজরি মোতাবেক 15ই মার্চ 2024 আমাদের ইফতার ক্যাম্প ইসলামিক কালচারাল সেন্টারে আমরা আজকে আলোচনা করব সাদাকার ফজিলত সম্পর্কে, জাকাত এবং সাদাকার ফজিলত সম্পর্কে, বিশেষ করে রমজান মাস। রমজান মাসে দান সাদাকা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলতের কাজ। দান সাদকা তো সবসময় করবেন, কারণ গরিব অভাবী সবসময় রয়েছে, কিন্তু রমজান মাসে দান সাদকা করলে আরও বেশি বিষয়টি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, বেশি ফজিলত বেশি সওয়াব হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে পেশ করব, সাদকা করার ফজিলত গুরুত্ব মহত্ব সম্পর্কে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচাইতে বেশি দানশীল হয়ে যেতেন, এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দানশীল ছিলেন, সবচেয়ে বেশি দানশীল ছিলেন। যত মানুষ, যত আম্বিয়া রসুলগণ, যত ভালো মানুষরা এসেছে যুগে যুগে, তাদের মধ্যে সবচাইতে বেশি দানশীল ছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর রমজান মাস আসলে
আরো বেশি দানশীল হয়ে যেতেন, আরো বেশি দানশীল হয়ে যেতেন। হেনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম যখন তার সাথে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক রাতে এসে সাক্ষাৎ করতেন, কোরআনে কারীম শুনতেন আর শোনাতেন। ওয়াকানা জিবরিল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান, রমজান মাসে প্রত্যেক রাতে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসতেন আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে, এবং নবী সাসের সাথে দীর্ঘ সময় ধরে রাত্রে কোরআনে কারীম শোনানোতে এবং শোনাই, নিজে শুনতেন এবং শোনাতেন, দুটোই ওই হাদিস দ্বারা প্রমাণিত। ফায়ুআরিযুহুল কোরআন, কোরআন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সামনে পেশ করতেন, আর জিবরাইল আলাইহিস সালাম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করতেন, অর্থাৎ একে অপরকে শোনাতেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শোনাতেন জিবরাইলকে, আর জিবরাইল শোনাতেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখন জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করতেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রমজান মাসের প্রত্যেক রাতে, এই জন্যই তিনি সবচেয়ে বেশি দানশীল রমজান মাসে হয়ে যেতেন, সবসময় দানশীল, বিশেষ করে রমজান মাসে আরও বেশি দানশীল হয়ে যেতেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসটির ব্যাখ্যায় যে কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযামান নাসে সাদাকা, নবী সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং সবার চাইতে বেশি দান করতেন তিনি। বেমা মালাকাত ইয়াদুহু, যা তার হাতে থাকত সব কিছু দান করে দিত, এমন নয় যে কিছু বাঁচিয়ে রাখব, আমার নিজের সংসার আছে, নিজের পেট আছে, নিজের পরিবার আছে, না, ওইসব চিন্তাই করতেন না। ওয়াকানা লা ইয়াসতাকসিরু শাইআন আতাহুল্লাহু আতাহুলিল্লাহি তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পরিমাণ দিয়ে কখনো বেশি মনে করতেন না। আমরা যদি বেশি দান করি তো মনে করি অনেক দান করে ফেললাম, এটা কখনো করতেন না। যতই বেশি তিনি দান করেন আল্লাহর সন্তুষ্টির জন্য সেটাকে বেশি মনে করতেন না। ওয়াকানা লা ইয়াসালু আহাদুন শাইয়ান ইনদাহু ইল্লা আতাহু, কেউ যদি তার কাছে কোনো কিছু চাইতো খালি হাতে ফিরিয়ে দিতেন না, যা চাইতো দিয়ে দিতেন, থাকলে যা চাইতো দিয়ে দিতেন। কালিলান কানা আও কাসিরান, কম থাক আর বেশি থাক, কোনো সময় কম আছে, যা আছে তাই দিয়ে দিলেন, বেশি আছে বেশি চাইলে বেশি দিয়ে দিলেন। ওয়াকানা আতাহু আতা আমাল্লা ইয়াখাফুল ফাকর, নতুন নতুন লোকেরা মুসলমান হইতো, বিশেষ করে বেদুইন যাযাবর, আর তারা তো যেহেতু সভ্যতা থেকে অনেকটা দূরে আর কষ্টের জীবন যাপন করতো মরুভূমিতে, যার ফলে তারা কেউ ইসলাম গ্রহণ করলে নিজের বংশধরের কাছে গিয়ে, নিজের জাতির কাছে গিয়ে, নিজের এলাকায়, নিজ নিজ এলাকায় গিয়ে বলতো যে আরে যদি সচ্ছল হইতে হয়, ধনী হইতে হয় তো মুসলমান হয়ে যাও, যদি সচ্ছল হইতে হয়, অভাব দূর করতে হয় তো ইসলাম কবুল করে নাও। গিয়ে তারা বলতো যে ইন্না মুহাম্মাদান ইউতি আতান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দিচ্ছেন যে মাল্লা ইয়াখাফুল ফাকরা, তার কাছে পেলে, দান খায়রাত পেলে আর অভাব বলে কোনো চিন্তা থাকবে না, হ্যাঁ, দারিদ্রের কোনো চিন্তা থাকবে না, অভাবের কোনো চিন্তা থাকবে না। ওয়াকানাল আতা ওয়াস সাদাকাত আহাব্বা শাইইন ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় বস্তু ছিল দান করা, আর আমরা যত সেভ করতে পারি তত প্রিয় আমাদের কাছে, যত বাঁচাইতে পারি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় বস্তু ছিল দান সাদাকা করা। ওয়াকানা সুরুরুহু ওয়া ফারাহু বিমা ইউতিহি আযাম মিন সুরুরিল আখিযি বিমা ইয়াখুযুহু, যখন দান করতেন যেই ব্যক্তি দানটা পেল সে তো খুশি হয়। আপনি যাকে দেবেন, এখন যদি কাউকে 500 রিয়াল বা 1000 রিয়াল একটা গরিবকে দিয়ে দেন, কত খুশি হবে সে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দিতেন সে যতটা খুশি হতো তার চাইতে বেশি নবী সাল্লাম দিয়ে খুশি হইতেন, দান করে খুশি হইতেন। তাহলে নবী সাল্লাম আমাদের জন্য জীবনে উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাহলে আমার আপনার এমনটাই চরিত্র হওয়া উচিত যে যেই ব্যক্তিকে আমি দান করলাম সে যতটা খুশি আমি তাকে দিয়ে তার চাইতে বেশি খুশি, তাকে দান করে তার চাইতে বেশি খুশি। বাচ্চাদেরকে সাইডে নেয়, চোখের সামনে ডিস্টার্ব হচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দানশীল ছিলেন, এই হাদিসটির ব্যাখ্যায় ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনের কিছুটা অংশ তুলে ধরেছেন দান খায়রাতের ক্ষেত্রে, দানশীলতার ক্ষেত্রে। আজকের মূল বিষয়বস্তু দান সাদকা করার ফজিলত, কি পাবেন আপনি, কি পাবেন রমজান মাসে বিশেষ করে দান খায়রাত করা, রমজান মাসে বিশেষভাবে দান খায়রাত করা। এই ক্ষেত্রে রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ দান হচ্ছে রোজাদারদেরকে ইফতার করানো। আমরা অধিকাংশ মানুষ এই মন মানসিকতায় যে আমরা শুধু পরের ইফতার করব, না নিজেও ইফতার করাইতে হবে, আর যারা আমাদেরকে ইফতার করাচ্ছে তাদের নেকির প্রয়োজন আর আমার আপনার নেকির প্রয়োজন নাই। জি, চিন্তা করুন আপনি, এখানে আপনি প্রবাসে আছেন, মনে করছেন যে আমার চাইতে অনেক সচ্ছল লোকের আছে যারা ইফতারি দিচ্ছে, তাতে কি হলো, আপনিও দান করতে পারেন, তো আপনি অংশ নিতে পারেন। তারপরে আপনি আপনার গ্রামে, আপনার এল মহল্লায়, আপনি যেখানে বসবাস করেন সেখানে এমন গরিব মানুষরা আছে যারা হয়তো খেজুরি দেখতে পায় না ইফতারিতে, ভালো একটা ইফতার করতে পারে না, কষ্টের জীবন যাপন করছে, তো তাদের খোঁজ খবর নেবেন আপনি। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রোজাদার যদি কারো কাছে খাওয়া দাওয়া করে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনায় আপনাদেরকে, বলছেন তিরমিজিতে হাদিসটি রয়েছে এবং হাদিসটি হাসান, ইন্না সায়েমা তুসাল্লি আলাইহিল মালায়েকা ইযা উকিলা ইনদাহু হাত্তা ইয়াফরুগু, রোজাদার যদি কারো বাড়িতে বা কারো দস্তরখানে বসে খায়, কেউ এই দস্তরখান দিয়েছে, খাবার দিয়েছে, আর সেখানে রোজাদার খাওয়া দাওয়া করছে, যেই দৃশ্যটা আমরা দেখছি সামনে যেখানে অবস্থান করছে, যখন রোজাদার কারো দস্তরখানে কারো খাবারের আপনার মজলিসে বসে থাকে বা দস্তরখানে বসে থাকে, যতক্ষণ বসে থাকে আর যতক্ষণ খাওয়া দাওয়া করে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তা যেই ব্যক্তি এই খাবারের ব্যবস্থা করেছে, ইফতারির ব্যবস্থা, তার জন্য দোয়া করতে থাকে। বলছেন ইন্নাল মালা তুসাল্লি আলাইহিল মালায়েকা, ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে, আল্লাহ যেই ব্যক্তি রোজাদারকে খাবার দিয়েছে, পানি দিয়েছে, জুস দিয়েছে, লবণ দিয়েছে, যা দিয়েছে, আল্লাহ তাদের উপর তুমি রহমত বর্ষণ করো, তাদের উপর তুমি দয়া করো, তাদের গুনাহ খাতা তুমি মাফ করো, এইভাবে ফেরেশতারা দোয়া করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াফরুগ, যতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া সমাপ্ত না হয়, খাওয়া দাওয়া শেষ না। এই একটি ফজিলতের হাদিস পেলাম। আর একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস, রোজাদারকে ইফতার করালে রোজা রেখে যতটা নেকি সে পেল, যেই ব্যক্তি ইফতার করাইলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমত থেকে রোজাদারের সমান নেকি দেবেন। আপনার আমার ঘাটতি করে আর মাইনাস করে ভাগযোগ করে দেবেন না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সেটিও তিরমিজিতে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, মান ফাত্তারা সাইমান, কেউ যদি রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মিসলু আজরিহি, তাহলে সেই ব্যক্তি রোজাদারের সম পরিমাণ নেকি পাবে। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইম শাইআন, রোজাদারের কোনো নেকিতে কমতি করা হবে না, রোজাদারের নেকি কম করা হবে না। আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামে গঞ্জে যখন ইফতারি পার্টি হইতো, তো কিছু মূর্খ লোকেরাকে দেখতাম পকেটে একটা কিছু নিয়ে যেত বাড়ি থেকে, যার খেজুর আছে খেজুর নিয়ে যেত, খেজুর নেই আর কিছু নিয়ে যেত, একটা কিছু নিয়ে যেত মোট কথা, দিয়ে তারপরে ওইটা দিয়ে ইফতার করে, আর তারপরে ওই বাড়িওয়ালা যার ইফতারি করত তার খাবার খেত। আমরা তখন অল্প বয়সের ছেলে, জিজ্ঞাসা করতাম যে এটা কেন, যে তুমি এটা কি আমার পকেট থেকে বের করে খাচ্ছ, বা আপনি কেন এটা খাচ্ছেন, বলছে যে ওই যে নেকিটা আমার নিয়ে নেবে, যে সেই জন্য আমার নিজের জিনিস দিয়ে ইফতার করলাম আর তারপরে ওর খাবারটা খেলাম। কত মূর্খতা, চিন্তা করুন আমাদের সমাজে। অথচ এখানে ইফতারির মানে এই নয় যে ও এক ঢোক পানি প্রথম যেটা খেলেন সেটা ইফতারি, পুরো খাবারটা ইফতারি, পুরো খাবারটা হচ্ছে ইফতারি। আর তারপরে ওলামারা বলেছেন যে ইফতারি মানে ফুল ইফতারি হচ্ছে যে ফুল পেট খাওয়াবেন আপনি, হ্যাঁ পেট ভর্তি খাওয়াবেন, যতটা তার প্রয়োজন ততটা খাওয়াবেন,
এনে যে একটা খেজুর দিয়ে দিবেন আর বলবেন যে তোমাকে ইফতার করিয়ে দিলাম, একটা বোতল পানি দিয়ে দিবেন আর বলবেন তোমাকে ইফতারি করিয়ে দিলাম, একটা রোজাদারের সওয়াব পেয়ে গেলাম, না 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 থাকে অভাবের সময় সেটা ভিন্ন বিষয়। যে ইফতার করবে তারও নেই আর যে ইফতার করাচ্ছে তারও নেই, সেটা ভিন্ন বিষয়। একটা খেজুর দিয়ে সে নাকি পাবেন, কিন্তু যখন আছে তখন পেট পূর্ণ করে যতটা প্রয়োজন খাওয়াতে হবে, এটা হচ্ছে আসল উদ্দেশ্য কিন্তু এই হাদিসগুলি। আর তারপরে এই হিল্লা যে আমি নিজের বাড়ি থেকে নিয়ে ইফতার নিয়ে এলাম, একটা খেজুর নিয়ে এলাম, ওইটা আগে খেয়ে নিলাম তো আমার নেকিটা থাকলো, এগুলো হচ্ছে অজ্ঞতার কারণে এইসব কর্মকাণ্ড আসলে এগুলো মোটেই জায়েজ নয়, আর এতে কোনো লাভ নেই, এতে কোনো লাভ নেই, মূর্খামি এগুলো। ইমাম ইবনে তাইমা রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম তিনি বলছেন, এই জন্য কথাটি বলছিলাম যে আন্নাল আজরা ইয়াকুন বিল ইশবা, পূর্ণ নেকি রোজাদার কখন পাবেন, যখন পূর্ণ তৃপ্তি সহকারে তাকে খাওয়াবেন, পুরো যতটা তার প্রয়োজন একবার ততটা আপনি খাওয়াবেন তাতে নেকি পাবেন। সেটা খাবার যে কোনো কোয়ালিটির হোক না কেন, চলার মতো হইলেই হলো, জরুরি না যে একবারে হাই কোয়ালিটির খাবার হইতে হবে। তাহলে রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ সাদাকা হচ্ছে, এটা যাকাত দিয়ে চলবে না। অনেকে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে বিভিন্ন জায়গা থেকে, জি যে আমি যাকাত তো অনেক টাকা বেরোচ্ছে, তো যাকাতের পয়সা দিয়ে আমি রোজাদারদেরকে ইফতার করাইতে চাইছি, আমি বলবো যে জায়েজ নয়। একমাত্র কখন জায়েজ হবে, আপনার যারা ইফতার খাচ্ছে তারা সবাই যদি গরিব হয় তাহলে জায়েজ হইতে পারে, কিন্তু ইফতার পার্টিতে সবাই গরিব সম্ভব এটা এত বাছাই করা কোনো জায়গায় সম্ভব না। যারা খেতে আসে বলবেন যে এই গরিবদের জন্য শুধু এটা ইফতারি, যারা সচ্ছল মানুষ যাদের জন্য জাকাত হালাল নাই তোমরা চলে যাও, বলতে পারবেন নাকি? তাহলে এই যে সচ্ছল লোকদেরকে আপনি জাকাত দিয়ে ইফতার করালেন, আপনার জন্য হারাম, গুনাহার কাজ করলেন, আপনার জাকাত তো আদায় হবে না, আর যে খেলো তার জন্য হারাম। যে সচ্ছল ব্যক্তি জাকাতের পয়সার ইফতার খেলো তার জন্য হারাম, আরে তাকে হারাম করালেন আপনি, সে হয়তো জানে না, ভাবছে যে হয়তো ইফতারই দিচ্ছে হয়তো, কিন্তু এমনি দান করা, নফল দান দিয়ে ইফতার করা, এগুলো দান, নফল দান, এটা জায়েজ। কিন্তু জাকাতের পয়সা দিয়ে ইফতার করাবেন না, জাকাতের পয়সা যেই ব্যক্তি জাকাতের হকদার, আট রকমের লোকের কথা বা আট রকমের আটটি ক্ষেত্র আল্লাহ বলে দিয়েছেন, সে তার যে কোনো ক্ষেত্রে আপনি দেন, হ্যাঁ, আর তারপরে সেটা দিয়ে কী করবে সে বুঝবে, সে অভাবী মানুষ, সে হকদার। কিন্তু যারা হকদার নাই তাদেরকে আপনি ইফতার করাবেন আর জাকাতের পয়সা দেয়, এটি হারাম, গুনার কাজ। আর যেটা যেখানে জাকাত দেওয়া জায়েজ নয় সেখানে জাকাত দিলে জাকাত আদায় হবে না। জাকাত দিয়ে নিজের স্বার্থ যদি হাসিল করেন তবু জাকাত আদায় হবে, এই ফর্মুলা মনে রাখবেন। ধরেন আপনার খালাকে কিছু পয়সা দিতে হবে, আপনার ফুফুকে বিধবা কিছু পয়সা দিতে হবে, কথা বুঝতে পারছেন? আর আপনি এমন ভাবটা দেখাচ্ছেন যে আমি আমার খালাকে ফুফুকে এটি গিফট দিলাম, হাদিয়া দিলাম, কিন্তু দিচ্ছেন জাকাত ভিতর, তাহলে জাকাত আদায় হবে না। কারণ আপনি আপনার মান সম্মান রক্ষা করলেন এই জাকাতের মাধ্যমে, যে খালাও বলছে আমাকে কিছু দিচ্ছে, ফুফু বলছে আমাকে কিছু দিচ্ছে, চাচা বলছে আমাকে কিছু দিচ্ছে, নাহলে বলে দেন যে তোমাদেরকে জাকাত দিচ্ছি, আপনারা কেউ বলবেন না, এটা তো আমাদের সমাজে কেউ বলবে না যে ফুফু তোমাকে জাকাত দিচ্ছে, খালা তোমাকে জাকাত দিচ্ছে। তাহলে এইভাবে লুকিয়ে আপনি নিজের মান সম্মান রক্ষা করবেন, অথবা নিজে নিজের বড়ত্ব প্রকাশ করবেন, হ্যাঁ, নিজের অবদান অনুগ্রহের কথা প্রকাশ করবেন যে আমি, হ্যাঁ দেখো কত খালা ফুফু চাচা ইত্যাদি আত্মীয় স্বজন তাদের দেখাশোনা করছে। না, জাকাতের পয়সা দিয়ে নিজের স্বার্থ আদায় যেন না হয়। জি, দুই নম্বর দান সাদকার ফজিলত, দান সাদকা ইমানের প্রমাণ। যেই ব্যক্তি দান সাদকা করে তার মধ্যে ইমান আছে, ইসলাম আছে, হ্যাঁ আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালে বিশ্বাস আছে, এই প্রমাণ বহন করে। এই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিসের একটা ছোট্ট অংশ, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াস সাদাকা তো বুরহান, দান সাদকা, কেউ জাকাত দিল, কেউ সাদকা করলো, সে ফরজ জাকাত হোক অথবা নফল সাদকা দান খায়রাত হোক, এটি হচ্ছে বুরহান, মানে অকাট্য দলিল, প্রমাণ। কিসের প্রমাণ? যে আমার ইমান ইসলাম আছে অন্তরে, হ্যাঁ ইমানি ব্যথা আছে, দরদ আছে,
ইমানি চেতনা আছে বিশ্বাস আছে সেই জন্য আমি আল্লাহ সন্তুষ্টির জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য দান করছি আপনার আমার ইমানের সততা প্রমাণ করে এই দান সাদাকা জি তিন নম্বর ফজিলত দান সাদাকার সেটা হচ্ছে যে দান সাদাকা দিয়ে অন্তরেরও চিকিৎসা হয় অন্তরের অনেক রোগ আছে অন্তরের রোগে আক্রান্ত মানুষের রোগের চিকিৎসা হয় আর শারীরিক রোগেরও চিকিৎসা হয় নতুন কথা শুনছে শরীরটা খারাপ জ্বর হয়েছে মাথার ব্যথা করছে প্রেসারটা হাই সুগারটা হাই বা লো হয়েছে অথবা কোলেস্টেরল খুব বেড়ে গেছে হার্ট ব্লক হতে যাচ্ছে ইত্যাদি দৌড় দিচ্ছেন কার কাছে ডাক্তার কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে জান বাঁচাবার চেষ্টা করছেন তাই না যদি গোটা সারা জীবনের আয়ু উপার্জন যা কিছু ছিল ভিটেমাটি সব কিছুই যদি বিক্রি করে দিয়ে তবু আপনি নিজের জীবন বাঁচাবার চেষ্টা করবেন ডাক্তারকে পয়সা দিয়ে আপনার জীবনটার কত মূল্য দিচ্ছেন কিন্তু এই জীবনের কোনো মূল্য নাই যদি এই জীবনটা জাহান্নামে যায় হ্যাঁ এই শরীরের আর এই জীবনের কোনো মূল্য নাই যদি আপনি ইমানবিহীন ইসলামবিহীন নামাজবিহীন জীবন যাপন করে মরে যান তাহলে জাহান্নামে যাবেন তো এত সুন্দর শরীরটা যত্ন করে লাভটা কি যে শরীরটা মরলে জাহান্নামে চলবে লাভটা কি হলো তাই আগে কলবের চিকিৎসা করতে হবে শরীরের চিকিৎসার আগে আগে কলবের হৃদয়ের অন্তরের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে অন্তরের অনেক রোগ আছে অন্তরে রোগের কারণে বিভিন্ন পাপাচারে লিপ্ত যতগুলি পাপ মানুষের আছে যতগুলি পাপ আছে অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন অঙ্গ পাপ করে এই পাপগুলির কারণ হচ্ছে আমরাজুল কলুব অন্তরের ব্যাধি অন্তরের রোগ অন্তরের রোগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অন্তরের রোগের কথা বিশেষভাবে বর্ণনা করেছে দুই রকমের অন্তর রোগ আছে এক হচ্ছে মারজু শাহওয়াত আর এক হচ্ছে মারজু শুভাত সংশয়ের রোগ আর একটা হচ্ছে কুপ্রবৃত্তির রোগ কুপ্রবৃত্তির রোগ মানুষকে খুন করা কেন খুন করে কুপ্রবৃত্তির কারণে ব্যভিচার কেন করে কুপ্রবৃত্তির রোগে আক্রান্ত সেই জন্য চুরি ডাকাতি বেইমানি আত্মসাৎ কেন করে ধার নিয়ে টাকা পয়সা দেয় না কেন হ্যাঁ জমি জায়গা কেন আর আইল চাপে মানুষ ইত্যাদি ইত্যাদি যতগুলি হারাম রোজগার কেন করে সুদ কেন খায় ঘুষ কেন খায় অন্তরে কুপ্রবৃত্তির রোগ রয়েছে কুপ্রবৃত্তির ব্যাধি হ্যাঁ দুনিয়ার কামনা বাসনা অবৈধ কামনা বাসনা কুপ্রবৃত্তির অনুসরণ ইত্তেবাউ শাহওয়াত এ এক রোগ আর মানুষ শিরিক করে মাজার পূজা করছে মুসলিম মাজারে গিয়ে সিজদা করছে মাজারে গিয়ে সন্তান চাইছে মাজারে গিয়ে রোগের আরোগ্য চাইছে হ্যাঁ বাবা বা বাবা তাকে জান্নাতে নিয়ে যাবে বড় বড় জাহাজ নিয়ে এসে এই শিরকি কুফরি বিশ্বাস রাখে জি শিরকি কুফরি বিশ্বাস এগুলো কেন সংশয়ের রোগ এটা হচ্ছে মারজুর সুভাত ইসলাম বুঝতে গিয়ে সংশয় হয়ে গেছে আসল ইসলাম বুঝেনি আসল ইসলাম বুঝেনি সংশয়ের রোগে আক্রান্ত অন্তরের কলবের রোগের কারণে মাজারে গিয়ে ধর্ণা দিচ্ছে হ্যাঁ ওই পীরের কাছে ধর্ণা দিচ্ছে ওই আপনার জাদুঘরের কাছে ধর্ণা দিচ্ছে অথবা গায়ে তাবিজ বাঁধছে অথবা বালা বাঁধছে অথবা তাগা বেঁধে রাখছে এগুলো কিসের জন্য মারজস্যু ভাত সংশয়ের রোগ সংশয় জি এই সংশয়ের দূরীকরণ হবে কোরআন সন্ন্যাস দিয়ে ওহিদি ওহির চিকিৎসা দিয়ে কোরআনের চিকিৎসা দিয়ে ওষুধ দিয়ে হবে না মেডিকেল সায়েন্সের ওষুধ দিয়ে কাজ হবে না অন্তরের রোগ ভালো করতে হবে এলম দিয়ে এবং আমল দিয়ে এলম দিয়ে সংশয়ের রোগ দূর হবে ওহির এলম দিয়ে আর ওহি মোতাবেক আমল করে কুপ্রবৃত্তির রোগ দূর হবে এই দুটো কথা মনে রাখবেন কোনো একদিন প্রশ্ন করবো আমাদের ভাইয়ের মনে করে দিবেন কিন্তু বললে গেলে হ্যাঁ কি বললাম রোগ কয়টি বললাম অন্তর রোগ কয়টি দুইটি দুই রোগের চিকিৎসা হচ্ছে দুইটি একটি হচ্ছে সংশয়ের রোগ সংশয়ের রোগ দূর করতে হবে সহি এলেম দিয়ে সহি এলেম কিসে আছে ওহিতে আছে কোরআন এবং হাদিসে আছে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে এলেম দিয়ে সংশয়ের রোগ দূর করতে হবে যদি এলেম থাকে তাহলে কান্নাকে হাইকোর্ট দেখে মাজার পূজা করাইতে পারবে না
পীরের মুরিদ বানাইতে পারবে না, তাবিজ বানাইতে পারবে না, কথা বুঝতে পেরেছেন? জি, আবার জাদুঘরের কাছে নিয়ে যেতে পারবে না, টোটকা ফোটকা বিশ্বাসী হওয়াতে পারবে না। এলেম থাকলে, এলেম নেই অজ্ঞ, যার ফলে কানা কাহে করে দেখিয়ে দিয়েছে যে তোমরা জান্নাতের সার্টিফিকেট যদি চাও তো পীরের মুরিদ হয়ে যাও, বুঝা গেছে? কানা কাহাই করে তো কানা সব আপনার মুরিদ সব কানা, আর পীর হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, দেখি একটা কোণে ঘর দেখিয়ে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, এইটাই হাইকোর্ট, তো তো কানা দেখে না। আর শাহওয়াতের রোগ, কাউকে খুন করা থেকে যদি বাঁচতে হয়, মদ খাওয়া থেকে বাঁচতে হয়, ব্যবচার জেনা থেকে যদি বাঁচতে হয়, সমকামিতা থেকে বাঁচতে হয়, সুদ খাওয়া থেকে বাঁচতে হয়, বেইমানি করা থেকে বাঁচতে হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে বেনামাজি হওয়া থেকে বাঁচতে হয়, নামাজের সময় ঘুমিয়ে থাকছে কিসের জন্য? শাহওয়াত, শরীরের চাহিদা, কুপ্রবৃত্তির অনুসার, পূজা পূজারি সে কুপ্রবৃত্তির অনুসারী, তো এর চিকিৎসা করতে কি দিয়ে? তাকওয়া দিয়ে, আল্লাহ ভীরুত আমল দিয়ে, আমল বেশি বেশি আমল, ভালো আমল বাড়াইতে হবে, যত আমল বাড়াবেন পাপ কমে চলে আসবে। যখন ফজরের নামাজে হাজির হবেন, যখন আপনি তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ সুন্নাত ফজর, এই ফজরই যথেষ্ট, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, ফজর পড়ছি আমি ঘুম ত্যাগ করে আর আমি সুদ খাবো? ফজর পড়ছি এত কষ্ট করে আমি ঘুম ত্যাগ করে আর আমি মানুষের বেইমানি করে রাখবো, মানুষের টাকা মেরে খাবো, আর আমি ঘুষখোর ঘুষখোর অফিসার হব? আমি ফজরের নামাজ পড়ছি আল্লাহর কাছে হাজিরে জান্নাত পাওয়ার জন্য, আর আমি জেনা করব, আমি সমকামিতা করব, আমি এই করব সেই ব্লু ফিল্ম দেখব, এটা হইতে পারে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, দুটো রোগ আর দুটো চিকিৎসা, এলম এবং নেক আমল দিয়ে এই দুটো অন্তরের রোগ দূর করতে হবে। অন্তরের রোগ দূর করা আর শরীরের রোগ দূর করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে দান সাদাকা। দান সাদাকা করলে অন্তরের যে রোগ আছে, সংশয়ের রোগ অথবা শাহওয়াত কুপ্রবৃত্তির রোগ, এই রোগ থেকে আপনার আমার হৃদয় মুক্ত হবে, ভালো হয়ে যাবে। শরীরের রোগ, যত শারীরিক বালা মুসিবত আছে, মেলা রোগ আছে, রোগের শেষ নেই, রোগের শেষ নেই, যার যে রোগ আছে বেশি বেশি দান সাদকা করেন আর তার সাথে ডাক্তার কাছে চিকিৎসাও করেন। অনেক সময় ডাক্তারের চিকিৎসায় কাজ হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের কোন হুকুম, হয়ে যাও ভালো হও হয়ে যাবে, কিসের জন্য? যে আপনি দান সাদকা করেছেন বালা মুসিবত থেকে মুক্তি লাভের জন্য, আল্লাহ সন্তুষ্টির আশায়। জি, এই মর্মে হাদিস রয়েছে, ইমাম আলবানী রাহমাল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, আর ইমাম আসবাহানি হাদিসটি তার কিতাবে নকল, দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের রোগীদের তোমরা চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। যখন কেউ অসুস্থ হয়ে যায়, হাসপাতালে ভর্তি হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি দান সাদকা করেন বেশি বেশি, কিন্তু আমাদের দেশের মানুষেরা দান সাদকা করতে গিয়েও ভুল করে, মানে জানের বদল জান, শুনেছেন না এগুলো? জানের বদল জান মানে ওকে জান বাঁচাবার জন্য একটা খাসি দাও না, একটা মুরগি দাও না, এগুলো কথা আবার কোরআন হাদিসেন, এগুলো না, এগুলো বানাওয়াট কথাবার্তা, এগুলো বানাওয়াট কথাবার্তা, বেশি বেশি দান সাদকা। আপনি কেন একটা খাসি দেবেন যেখানে আর মসজিদ তৈরি করে দিতে পারবেন? আরে আমার মা অসুস্থ, একটা মসজিদ তৈরি করে দিতে পারবো, একটা এতিমখানা তৈরি করে দিতে পারবো, একটা মাদ্রাসা তৈরি করে দিতে পারবো, হ্যাঁ কেন আমি দেবো না? এদিকে 5 লাখ টাকা আমাকে অপারেশন লাগছে, তো আমি 5 লাখ টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করে দিতে পারবো? জি, সুতরাং এই শুধু এই দান সাদকা মানে জানের বদল জান, সুতরাং একটা খাসি আর একটা মোরগে সীমিত করে দেওয়া, এগুলো অজ্ঞতা ভিত্তিক আমল। জি, রসুল্লাহ হাদিস, দাও মারদা কুম্বি সাদা, তোমাদের রোগের চিকিৎসা করো বা রুগীদের চিকিৎসা করো কিসের মাধ্যমে? দান সাদকা করি। ইমাম ইবনুল কাইম রাহমাহুল্লাহ বলছেন, ইমাম ইবনুল কাইম বড় হাকিম ছিলেন, কিন্তু বড় হাকিম ছিলেন তিনি, এবং তিব্বে নবী, নবী সাল্লামের তিব সম্পর্কে, ডাক্তারি সম্পর্কে তিনি একটি মোটা কয়েকশো পৃষ্ঠার কিতাব লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ কিতাব। তিনি বলছেন, কুল্লু তাবিবিন লা ইউদাউইল আলিল, যে কোনো ডাক্তার যদি কোনো রোগীর চিকিৎসা করে, ইয়াতাফাক্কাদু কালবাহু ওয়া সালাহাহু ওয়া তাকবিয়াতা রুহি ওয়া কুওয়াহু বিসাদাকা, তাহলে শুধু তার শারীরিক রোগের চিকিৎসা দেবে না, যদি সত্যিকারের ডাক্তারের মতো ডাক্তার, চিকিৎসকের মতো চিকিৎসক হয়, তাহলে শুধু তাকে ওই প্যানাডোল আর অমুক তমুক ট্যাবলেট ক্যাপসুল ইঞ্জেকশন এইসব শুধু দেবেন না, বরং একজন মুসলিম যদি ডাক্তার হয়, বিজ্ঞ ডাক্তার, তাহলে সেই ব্যক্তি তার অন্তরের সন্ধান চালাবে, তার অবস্থা কেমন, তার মধ্যে সততা কতটুকু, তার
আধ্যাত্মিকতা কতটুকু রুহানিয়াত তার মধ্যে কতটুকু রয়েছে এবং সেটা করবে কিসের মাধ্যমে দান সাদাকার মধ্যে তাকে বলবে দান সাদকা করো ঠিক আছে আমার কাছে চিকিৎসা করছো ওষুধ নিয়ে গেলে তুমি দান সাদকাও করো জি এবং জনকল্যাণমূলক কাজ করে মানুষের উপকার করবে আল্লাহমুখী হবে পরকালমুখী হবে যখন একজন অসুস্থ মানুষ আল্লাহমুখী হয়ে যায় আর বেশি বেশি তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে ডাকে অন্তর থেকে তো তখন তার চিকিৎসা সহজ হয়ে যায় তার চিকিৎসা সহজ হয়ে যায় কারণ আসল ওয়াইজা মারিজ তো ফাহয়াশফিন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি অসুস্থ হইলে আরোগ্যদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড়া কেউ নেই তারপরে তিনি বলছেন ফালাইসা বিতাবিবিন বাল মুতাজ কোনো ব্যক্তি যদি শুধু শুধু এই পার্থিব ঔষধ দিয়ে চিকিৎসা করে আর এইরকম একটু গাইডলাইন দিল না যে তুমি দান সাদকা করো বালা মুসিবত থেকে বাঁচার জন্য রোগ মুক্ত হওয়ার জন্য এসব যদি না বলে তাহলে সেই ব্যক্তি হচ্ছে ফুটপাতিয়া ডাক্তার মোতাব্বেবুন মানে যে ডাক্তার নয় কিন্তু ডাক্তার সেজেছে কোয়াক ডাক্তার যারা লেখাপড়া না করে কোয়াক ডাক্তার যারা জি চার নম্বর দান সাদকার ফজিলত হচ্ছে দান সাদকা করলে দুশ্মনকে প্রতিহত করা যায় আপনাদের অনেকের দুশ্মন আছে হ্যাঁ দুশ্মন আছে জীবন নাশ করে দেবে মেরে ফেলবে এরকম হয়তো আপনার ঝুঁকি আছে আপনি আত্মরক্ষা করতে চান দুশ্মন থেকে মানুষ শয়তান জিন শয়তান মানুষ দুশ্মন আর জিন দুশ্মন থেকে তাহলে আপনি বেশি বেশি দান সাদকা করুন এই মর্মে ইয়াহিয়া আলাইহিস সালাম যে আল্লাহর নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম জাকারিয়া নবীর ছেলে ইয়াহিয়া তিনি বাপ বেটা দুইজনের নবী ছিলেন তার থেকে একটি রেওয়ায়াত বর্ণিত হয়েছে তিনি বলেছেন তোমাদেরকে দান সাদকা করতে বলছি দান সাদকার উদাহরণ হচ্ছে যে এমন ব্যক্তি যে যেই ব্যক্তি কে কামাসালে রাজলিন আসারাহুল আদু শত্রুরা তাকে বন্দি করে ফেলেছে আর তার হাত পা সব বেঁধে ফেলেছে আর তাকে এখন মৃত্যুদণ্ড দেবে আর সেই সময় যদি বলে আনা আফদিহে মিনকুম বিল কালিল ওয়াল কাসির আমার কাছে যা আছে সব দিয়ে দিচ্ছি আমাকে মুক্তি দাও আমাকে মারিও না মেরে ফেলে দেবে সেই সময় তাকে জবাই করে হত্যা করবে কিন্তু সে বলছে আমি তোমাদেরকে মুক্তিপণ দিচ্ছি আমাকে রক্ষা করো ফাফাদা নাফসাহু মিনহুম তাদেরকে যা কিছু দিল তাতে তারা রাজি হয়ে গেল আর দিয়ে সে মুক্তি লাভ করলো তার প্রাণটি বাঁচল ঠিক ওই রকমই একজন মানুষ বালা মুসিবতে যখন পড়ে বা দুশ্মনের যখন আক্রমণ হতে যায় তখন দান সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করেন এই মর্মে ইমাম ইবনে কাইয়িম খুব মূল্যবান কথা বলেছেন সময়ের স্বল্পতার জন্য আমি একটু এগিয়ে যাই পাঁচ নম্বর যেই ব্যক্তি দান সাদকা করল সেই ব্যক্তি আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাসী আল্লাহর ওয়াদায় বিশ্বাসী আর যেই ব্যক্তি কৃপণতা করল দান সাদকা করল না এক একটা পয়সার হিসাব করে শুধু হিসাবই করতে থাকে বহুবার চিন্তা করে দান করতে গেলে সেই ব্যক্তি শয়তানের ওয়াদায় বিশ্বাসী শয়তানের ওয়াদায় বিশ্বাসী তার প্রতিশ্রুতিতে বিশ্বাসী কোরআনের আয়াত সূরা বাকার আয়াত নম্বর 268 আল্লাহ ইরশাদ করেছেন আস শয়তানু ইয়াদুকুমুল ফাকরা শয়তান তোমাদেরকে ভয় দেখায় কিসের অভাবের যে দান করে দিলে অভাবই হয়ে যাবে এত টাকা জাকাত দিয়ে দিবি 1 লাখ টাকা জাকাত হ্যাঁ কারো ধরেন 40 লাখ টাকা আছে তো কত টাকা লাগবে 40 লাখ আছে কত টাকা জাকাত লাগবে 1 লাখ হ্যাঁ 40 টাকা 1 টাকা তো এত টাকা দিয়ে দিবি তো গরিব হয়ে যাবে হ্যাঁ দান সাদকা এরকম করলে অভাবই হয়ে যাবে তোর সংসার কী করে চলবে তোর ছেলে মেয়ে কী খাবে তোর তো ভবিষ্যৎ আছে এইগুলো কে বলে এই ওয়াসওয়াসাগুলি কুমন্ত্রণা কে দেয় আশ্বায়তান আশ্বায়তন ইয়াদুকুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা আর শয়তান ওয়ান্নাই ওয়াশলীলতার কুকাজের অশ্লীলতার জন্য পরিচিত করে ওয়াল্লাহু ইয়াদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আর আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছেন প্রতিশ্রুতি করছেন কিসের যে তোমরা দান সাদকা করলে তোমাদের ক্ষমা করবেন এবং তোমাদেরকে আল্লাহ অনুগ্রহ দান করবেন মানে তোমাদের উত্তম বিকল্পে দেবেন রুজিতে বরকত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরা বাকার আর 270 ইরশাদ করছেন আমা আনফাকতু মিন নাফাকাতিন যে কোনো তোমরা খরচ করো না কেন আও নাজারতু মিন নাজি অথবা কোনো মান্নত করো না কেন মান্নত পুরা করো পয়সা খরচ হচ্ছে মান্নত করে ফেলেছো তুমি মান্নত করা ভালো নয় অত কিন্তু করে নিলে পুরা করা ফরজ কেউ যদি মান্নত করে নাই আর সেই মান্নতটি হারাম নাজায়েজ নয়
তাহলে সেটা পূর্ণ করা ফরজ। একজন মান্নত করে নিয়েছে আল্লাহ আমার এই কাজটি হয়ে গেলে আমি একটা হজ করব, তাহলে হজ করা ফরজ হয়ে গেছে তার জন্য, আলাদা একটা হজ, ওই তার ফরজ হজ না, এটা এক্সট্রা তার হজ। আমি উমরা করব, উমরা করতে হবে, আমি একটা মসজিদ তৈরি করে দেবো বা এত লোক এতগুলি লোককে খাওয়াবো, তো তার জন্য ফরজ হয়ে গেল, সে নিজেই ফরজ করে নিল। এই জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে উৎসাহিত করেননি, সাদকা করতে উৎসাহিত করেছেন। সাদকা করে দেওয়া মানে আগেই আপনি দিয়ে দিন আল্লাহ সন্তুষ্টির জন্য, আর মান্নতে আল্লাহর সাথে যেন শর্ত লাগাচ্ছেন, আল্লাহ আমার রুগীটা ভালো হইলে এটা দিব। এটা খানিকটা বেয়াদব, খানিকটা বেয়াদব। যদি আমাকে দাওয়াত দেন আপনারা কেউ, আর যদি বলেন শেখ যদি আমার এই কাজটা করে দেন তাহলে আপনাকে দাওয়াত দেবো, আজকে দাওয়াত নেব আমি। আমি বুঝতে পারছি ভাই বিয়া দেবে, এটা কথা শর্ত লাগিয়ে তোমার কাজটা যদি করে দিই তাহলে তুমি দাওয়াত দেবে, তাই না? তো মান্নতকারীরা ঠিক ওই রকম, এই জন্য মান্নত করা ভালো কাজ নয়। নবী সাল্লাহ বলেছেন মান্নত করে কোনো লাভ হয় না, কিন্তু মান্নত পুরা করা ফরজ হয়ে যায়। অজ্ঞ লোকেরা মান্নত, আমরা জীবনে মান্নত করি না, কোনো ক্ষেত্রে আমরা মান্নত করি না, আমরা সাদকা করি, আর যারা জানে না তারা মান্নত করে, আর মান্নত করে ফেঁসে যায়। শিরকি মান্নত বেদাতে মান্নত হয় তাহলে করা যাবে না। যদি কেউ মান্নত করে যে আল্লাহ যদি আমার এই কাজটা করে দেয় তো আজমির শরীফ ঘুরে আসবো ভারত যে বাংলাদেশ থেকে, তাহলে শিরিক কুফরি হারাম যাওয়া, ইমান হারিয়ে যাবে। আর কেউ যদি বলে যে আল্লাহ যদি আমার এই কাজটা হয়ে যায় তো একটা মিলাদ দেব, তাহলে বলে বেদাত, এটাও হারাম। কথা বুঝতে পেরেছেন? আর একটা মান্নত বলি, যদি এই দুটো না বলি আর একটা বলি তাহলে পারফেক্ট হবে। আল্লাহ যদি এবার ইলেকশনে পাশ করে নিই তাহলে আমার এলাকাবাসীকে মদ খাওয়াবো, মান্নত করে আর পাশ করে নিল, এমপি হয়ে গেল, খাওয়াবে? হারাম, এই মান্নত হারাম, পুরা করা যাবে না। কিন্তু যদি বলে যে আল্লাহ যদি ইলেকশন আমাকে পাশ করিয়ে দাও তুমি একটা মসজিদ তৈরি করে দাও, মসজিদ করা ফরজ, করে দাও, বুঝা গেছে? আমার দেশের, আমার এলাকার, আমার অঞ্চলের, আমার যেই এলাকা থেকে আমি জিতছি সেই এলাকার আমি এতটি লোকে চাকরি দেবো, চাকরি দেওয়া ফরজ, চাকরি দেওয়া ফরজ, তুমি মান্নত করেছো। মান্নত করে কোনো লাভ নেই। হাদিস আছে ইউস্তাখরাজ মিনাল বাখিল, বখিলের ধন সম্পদ কিছু বের করা হয়। কৃপণ লোক পয়সা দিত না, কিন্তু এখন ঠেলাই পড়ে দিচ্ছে, উপায় নাস্তিক, উপায় নেই, সেই জন্য দিচ্ছে এখন, কারণ মান্নত করে ফেলেছে, ওকে দিতেই হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, দান সাদকা করো অথবা মান্নত করো, ফা ইন্নাল্লাহি আলামু, আল্লাহ সব জানছেন, অমালি জালিমিন আমিন আনসার। আল্লাহ আরো বলছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কি আছে আল্লাহকে উত্তম ঋণ দেবে। আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে অভাবীকে সাহায্য করা, দান সাদকা করা, ঋণ দেওয়া মানে আল্লাহকে ঋণ দেওয়া মানে অভাবীকে সাহায্য করা। ফায়ুযাইফ আলহু আযআফান কাসীরা, তাহলে আল্লাহ বহু গুণে বর্ধিত করবেন। আপনি গতকালকে বলেছি দান সাদকা করলে, হ্যাঁ, এক টাকা দান করলে 700 পর্যন্ত বহু গুণে আল্লাহ বর্ধিত করবেন, কমপক্ষে 10, তারপরে 100, যার যেমন ইখলাস, যার যেমন আন্তরিকতা, যার যেমন নিষ্ঠা। নবী সাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান সাদকা করলে, জাকাত দিলে বা দান খায়রাত করলে কারো ধন সম্পদ কমে যায় না, কমে না, বাহ্যিক কম মনে হইলো কিন্তু কমে না, বিভিন্ন দিক থেকে আল্লাহ দেন, বালা মুসিবত থেকে রক্ষা করেন। যে বালা মুসিবতগুলি আসলে এর চাইতে অনেক বেশি টাকা চলে যেত আর অশান্তিরও শেষ থাকতো না। তো দান সাদকা করলে অথবা জাকাত দিলে কারো পয়সা কমে না, এই কথা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 6 নম্বর ফজিল দান সাদকার, দান সাদকা করলে গোনা থেকে পবিত্রতা অর্জন হয়, গোনা থেকে পবিত্রতা অর্জন হয়। সূরা তওবার আয়াত 103 আল্লাহ ইরশাদ করেছে খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী মুসলিমদের ধন সম্পদ থেকে তুমি জাকাত সাদকা গ্রহণ করো। জাকাত গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলিম শাসককে, খলিফাতুল মুসলিমিনকে, যদি আমানতের সাথে বণ্টন করা হয়। জি, তোতাহিরহুম, এর মাধ্যমে তাদেরকে পাক পবিত্র করবে, ওয়া তুজাক্কিহিম বিহা, তাদের আত্মার পরিশুদ্ধি করবে, তাদেরকে পবিত্র করবে এবং তাদের আত্মার পরিশুদ্ধি করবে, কৃপণতা মুক্ত হবে এবং গুনাহ থেকে তারা মুক্ত হবে, পাক পবিত্র হবে ইত্যাদি। 7 নম্বর ফজিলত দান সাদকার, দান সাদকা যারা করবে, যা দান করবে সেটা হাশরের মাঠে তার জন্য ছায়া হয়ে দাঁড়াবে, ছায়া করবে তার জন্য। নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে কুল্লু ইমরিইন ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামাহ,
প্রত্যেক ব্যক্তি তার সাদকার ছায়াতে অবস্থান করবে কিয়ামতের দিন হাশরের মাঠে আল্লাহু আকবার যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া স্পেশাল আরশের ছায়া আর এই দান সাদকার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কোনো গাছপালার ছায়া থাকবে না কোনো বাড়ি ঘরের ছায়া থাকবে না কোনো পাহাড় পর্বতের ছায়া থাকবে না কোনো ছায়া থাকবে না সেখানে কুল্লু মরিন ফি জিল্লি সাদাকাতি ইয়াউমাল হাত্তা ইউফসালা বাইনানা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফয়সালা হাশরের মাঠে না হবে ততক্ষণ এই দান সাদকা তাকে ছায়া করতে থাকবে ছায়া করতে থাকবে কোনো তাপ লাগবে না অথচ সেই দিন সূর্য মানুষ থেকে এত নিকটবর্তী হবে হাদিসে আছে এক মাইল দূরে হবে এক মাইল দূরে হবে এত কাছে হবে আল্লাহু আকবার মানুষ ঘামে হাবুডুবু করবে কেউ ডুবতে থাকবে নাক পর্যন্ত হ্যাঁ কারো গলা পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত এইভাবে হাবুডুবু করতে থাকবে আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতে যেন সম্মানিত করেন আর দুনিয়া আখিরাতের লাঞ্ছনা থেকে আল্লাহ হেফাজত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে সহিহ মুসলিমে রয়েছে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি সাত প্রকারের মানুষকে আল্লাহ তার আরশের স্পেশাল ছায়া দেবেন তার মধ্যে এক রকমের লোক হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন যারা দান সাদকা করলো এমন লুকিয়ে গোপনে ফাহফাহাত আল্লাহ তাআলা শামাল মাতুন ফি ডান হাতে খরচ করলে বাম হাত জানতে পারে না বাম হাত জানতে পারে না মানে কি বাম হাত জানতে পারবে না মানে বাম পাশের লোক জানতে পারবে না কোন গরিবকে টাকা দিলেন পকেটে এমন ভাবে ঢুকিয়ে দিলেন তার বাড়িতে ভিতরে দিয়ে আসলেন বুঝতে পারলো না পাশের লোক বুঝতে পারলো না পাশের লোক দাঁড়িয়ে আছো জানতে পারলো না একটা গরিব মানুষকে আপনি দান সাদকা করলেন লুকিয়ে দান করবেন যদি গরিবকে সরাসরি দিতে হয় তাহলে লুকিয়ে দেবেন আপনি আর যদি দেখা যায় যে যাকাত ফরজ যাকাত তাহলে প্রকাশ্যে দেবেন কারণ ফরজ যাকাত প্রকাশ্যে না দিলে জনসমাজ আপনার এলাকার লোক আপনার গ্রামের লোক আপনাকে কৃপণ বলবে যে যাকাত দেয় না এই লোকটা এত পয়সার মালিক যাকাত দেয় না বলবে না এই জন্য যাকাত প্রকাশ্যে দিতে হবে নফল দান গরিবকে যখন দিবেন লুকিয়ে দেবেন আর যদি ধরেন নফল দান কিন্তু একা সামলাইতে পারি না একটা মসজিদ করতে 10 লাখ টাকা লাগবে আমি 1 লাখ দিতে পারবো আরও তো 9 জন লোক দরকার তখন বলবো যে এই যে আমি 1 লাখ দিলাম এখন কে কি দিবেন দেন তখন প্রকাশ্যে দিলে বেশি নেকি রয়েছে কিন্তু যদি একাই আমি কাজ সামলাতে পারি তাহলে গোপনে করলে বেশি নেকি রয়েছে যত লুকিয়ে করবেন যেমন একটা পরিবার বিধবাকে একটা 5000 টাকা দিলে তার সংসার চলে যাবে মাসের মাস 5000 টাকা আমি দিতে পারবো তাহলে আর আপনাদেরকে কাউকে জানতে দেবো না এটা হচ্ছে উত্তম এতে অনেক বেশি নেকি রয়েছে জান আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল ছায়া হাশর মাঠে দেবেন 8 নম্বর ফজিলত হচ্ছে দান সাদাকার যে যে ব্যক্তি দান সাদাকা করবে এই দান সাদকা জাহান্নাম থেকে রক্ষা করবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে ইত্তাকুন নার ওয়া লা বিশিক্কি তামারা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও একটি খেজুরের অংশ দিয়ে হোক না কেন একটা খেজুরের কিছু অংশ ভেঙে খেজুর দুটো ফকিরকে একটা খেজুর দিচ্ছেন তাতেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমের 9 নম্বর ফজিলত হচ্ছে দান সাদকার দান সাদকা করলে ফেরেশতারা দোয়া করে কি করে ফেরেশতারা প্রত্যেক দিন দোয়া করে যে দান সাদকা করে মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফি সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে প্রত্যেক দিন সকালবেলা দুটো ফেরেশতা আকাশ থেকে নেমে আসে একজন বলে আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা হে আল্লাহ যারা খরচ খরচা করে দান সাদকা করে তাদেরকে উত্তম বিকল্প দান করো তাদের রুজিতে বরকত দান করো আর আরেকজন ফেরেশতা বদদোয়া দেয় আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা যেই ব্যক্তি কৃপণ বখিল তাকে সর্বনাশ করো তার ধন সম্পদকে সর্বনাশ করো বরবাদ করো এইভাবে বদদোয়া দিতে থাকে সুতরাং ফেরেশতার দোয়া যদি নিতে চান তো বেশি বেশি দান সাদকা করবেন 10 নম্বর ফজিলত স্পেশাল জান্নাতে একটি গেট রয়েছে 8টি গেটের একটি গেট হচ্ছে সাদাকা বাবু সাদাকা সাদাকার দরজা এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে বুখারী মুসলিম ওয়ামান কানা মিন আহলিস সাদাকাত দুয়া মিন বাবিস সাদাকা যেই ব্যক্তি বেশি বেশি দান খায়রাত করবে তাকে সাদকার গেট দিয়ে ডাকা হবে আর যেই ব্যক্তি বেশি বেশি রোজা রাখবে তাকে রায়্যান গেট দিয়ে ডাকা হবে ওই হাদিসটি 11 নম্বর ফজিলত সেটা হচ্ছে আপনি দান করলে আল্লাহ আপনাকে দান করবেন আপনি দেবেন যত দেবেন আল্লাহ তত বেশি আপনাকে দেবেন আনফিক ইউনফিকিল্লাহ আলাইক নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস তুমি বেশি খৈশি খরচ করো দান করো আল্লাহ তোমার উপরে খরচ করবেন তোমাকে দেবেন 12 নম্বর ফজিলত মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া মাশারান নিসা তাসাদ্দা হে মহিলারা তোমরা দান খেরাত করো কারণ তোমাদেরকে আমি জাহান্নামে সবচেয়ে বেশি সংখ্যায় দেখেছি
মেরাজে গিয়ে 13 নম্বর আর এটা দিয়ে শেষ করছি তা হচ্ছে যেই ব্যক্তি দান সাদকা করবে আর তার সাথে রোজাও রাখবে জানাজায় শরীক হবে অসুস্থ ব্যক্তির পরিচর্যা করবে বা খোঁজ খবর নেবে তাকে সবগুলি জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে মান আতমা আমান আতআমা মিনকুম আলিয়ামা মিসকিনান আজকে গরিবকে কে খেতে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি আজকে গরিবকে খাওয়াইছি কে জানাজায় হাজির হয়েছে আমি কে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছে আমি কে এইভাবে যখন কয়েকটি কথা বললেন বলে মাজতামানা ফি ইমরি ইল্লা দখানা যায় এই কাজগুলি কোনো ব্যক্তি যদি করতে পারে তাহলে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি দানশীল হওয়ার তৌফিক দান করেন কৃপণতা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন মনটাকে বড় করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দান করেন ইমান ইসলামে আল্লাহ যেন বরকত দান করেন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমা المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والقانتين والقانتات والصابرين والصابرات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما